আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তেজনা চরমে, কোথাও সরকারি বাড়ি দেওয়ায় স্বজন পোষণের অভিযোগ, কোথাও আবার তালিকায় নাম আছে অথচ দেওয়া হচ্ছে না ঘর। আবাস দুর্নীতির তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। অন্যদিকে জনসংযোগ রক্ষা করতে জেলায় জেলায় দিদির দূতেরা, এত কিছুর পরেও বঞ্চিতরা যেন বঞ্চিতই থেকে যায়। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বেশ কয়েকটি গ্রামে বঞ্চিতদের খোঁজে সিএন। ক্যামেরা দেখেই দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেয় এলাকাবাসীরা। হ্যাঁ করেছিলাম, না নাম আসেনি, তাও দু তিনবার করেছিলাম, আসেনি, না একবার আসেনি, কিছুই বলে না। কি বলছে? বলছে যে নাম আসেনি, তো কি করবো আমরা, নাম আসলে তবেই হচ্ছে ঘর দিব আমরা। অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এর আগেও করছিলাম, আসে নাই, এবারও দিছিলাম কিন্তু আসে নাই। এলাকায় হয়নি দিদির দুধ কর্মসূচিও, পাশাপাশি সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকার মানুষজন। বারবার স্থানীয়রা সরকারি আধিকারিকদের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। আমাদের যে মেম্বার আছে সে আমাদের সবার নাম দিয়েছিল, কিন্তু তাদের নাম দিয়েও মানে সার্ভে করেছিল নিজে এসে, কিন্তু নাম কেটে দিয়েছে সবার, কোনো কিচ্ছু হয়নি। কি হয়নি দিদির দুধ বলতে? এরকম কোনো রকম কিছুই হয়নি, একবার শুধু এখানে সার্ভে করতে এসেছিল, কিন্তু তারপরে কিছুই হয়নি এখানে। কোনো দিন আমরা কোনো কিচ্ছু পাই না, কোনো কিচ্ছু না, কোনো সাহায্য আমরা পাই না। হ্যাঁ অ্যাপ্লাই করছি, কত জায়গায় কাগজ দিছি, অনেকবার কাগজ দিছি, একবার দিবেন? হ্যাঁ একবার নাম এসেছে, যে প্রথম লিস্ট যে তখন আমার নামটা এসেছিল, কিন্তু এখন বলছে লিস্টের নাম নেই। দিদির দূত নয় দিদির ভূত, যেখানেই যাবেন সেখানেই ক্ষুব্ধ সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়বেন। তো বিজেপি আর দিদির দূত না দিদির ভূত কি বললেন? তারা যে সমস্ত এলাকায় গেছে সে সমস্ত এলাকায় তো আপনারাই দেখিয়েছেন সাধারণ মানুষের প্রতিরোধের সম্মুখীন তারা হয়েছে, এখানে গেলেও তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখতো। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘিরে ক্ষুব্ধ আম জনতা, আর কতদিন দুর্নীতির শিকার হতে হবে সাধারণ মানুষগুলোকে, এর উত্তর আদৌ কি আছে? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।